আপনাদের স্বাগত জানাচ্ছি সায়েন্স ওয়ার্কশপের ভিডিও টিউটোরিয়াল হতে। আজ আমরা প্রিন্টএফ ফাংশন সম্পর্কে আলোচনা করব। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে, স্ক্রিনে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, অর্থাৎ কোনো কিছুকে কোনো একটি লেখাকে দেখাতে চাই, তবে আমাদের প্রিন্টএফ ফাংশনটি ইউজ করতে হবে। প্রিন্টএফ ফাংশন দুইভাবে ব্যবহার করা যায়। একটি হচ্ছে সরাসরি আমরা যা লিখতে চাই তা আমি প্রিন্টএফ ফাংশনটি লিখে দিব, তাই স্ক্রিনে শো করবে। আরেকটি হচ্ছে আমরা চাচ্ছি প্রোগ্রামের ভিতরে কোনো একটা ভ্যালুকে আমরা স্ক্রিনে শো করতে, তাও আমরা প্রিন্টএফ ফাংশন দিয়ে ব্যবহার করতে পারবো। যেমন আমি একটা লেখা লিখলাম প্রিন্টএফ পাঁচ ব্র্যাকেট ডাবল করুন, আমি লিখলাম সায়েন্স ওয়ার্কশপ SCIENC নিউ লাইন দিলাম, যাতে লাইনটা শেষ করে লেখাটি শেষ করে সে নতুন লাইনে চলে আসে। এরপর দিলাম সেমিকোলন, যদি বিল্ড এবং রান দিই তাহলে স্ক্রিন সায়েন্স ওয়ার্কশপটি শুরু করবো। অর্থাৎ আমি প্রিন্ট ফাংশানে ডাবল কলমের মধ্যে যা লিখে দিব সে তাই শো করবে। এখন আমি যাচ্ছি এই সি প্রোগ্রামের মধ্যে কোনো একটি ডাটাকে আমি প্রিন্ট করে দেখার জন্য। যেমন একটা প্রোগ্রাম লিখি INT A, B সেমিকলন SCAN তিনটে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা এই দুইটা ভ্যারিয়েবল এ এবং বি যোগ করব। সি ইকুয়াল টু লিখলাম এ প্লাস, তাহলে আমরা দুইটা ভ্যারিয়েবল ইনক্লুশন নিলাম এ এবং বি, এবং তাদের যোগফলটাকে সি ভ্যারিয়েবলে স্টোর করলাম। কারণ আমরা চাচ্ছি এ এবং বি যোগ হয়ে যে মানটি শো করবে বা যে মানটি পাওয়া যাবে তা আমরা স্ক্রিনে দেখব। তবে আমাদের প্রিন্টএফ PRINTF লিখে আবার ডাবল করুন %D, যেহেতু আমাদের সি ভ্যারিয়েবলটি একটি ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল তাই লিখে %D। এরপর ডাবল করুন করে কমা দিব, কমা দিয়ে দিব সি, অর্থাৎ যে ভ্যারিয়েবলটা আমরা দেখতে চাচ্ছি ওই ভ্যারিয়েবলটা আমরা শুধু লিখে দিতে হবে। বাস আমরা কেটে দিই। আমি যেটা রান করি আমরা এটা এটা পাবি, আমরা এটাকে রান করি বিল্ডিং রান, প্রথমে দিলাম 12 এন্টার দিলাম, এরপর দিলাম 34 এন্টার দিলাম, সে দুইটাকে এই যে প্লাস করে সিটা 46 হিসেবে সে কী করলো আমাদেরকে শো করলো। অর্থাৎ এখানে এই প্রিন্টএফ ফাংশনটি যে আমাদের যে যোগফলটা যোগফলটাকে সে প্রিন্ট করে আমাদেরকে শো করলো। অর্থাৎ প্রিন্টএফের একটা অন্যতম কাজ হচ্ছে কি, সি প্রোগ্রামে যে আমাদের ক্যালকুলেশন যা হবে ওই ক্যালকুলেশনটিকে আমরা সরাসরি প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা স্ক্রিনে শো করতে পারবো। আমরা চাইলে এই এখানে কিছু লেখাতে পারি। আমি বললাম সাম ইজ, আমি বললাম যে আমার সি যে ভ্যালুটা যেহেতু ওটা এ এবং বি এর সাম, তো সে শো করবে সাম ইজ এবং %D। আমি %Dটা যে জায়গায় দিব সি ভ্যালুটা সে ঠিক ওই জায়গাতেই রাখবে। এটা আমি বিল করে দেখি 23 67, লেখা আসলো সাম ইজ 90। অর্থাৎ আমি যেহেতু %Dকে ইজের পরে দিয়েছি এ কারণেই 90টা ইজের পর আসলো। যদি আমি %Dটাকে সাম এর আগে দিতাম তা সেটা সামের আগে শো করতো। তাহলে আমরা এই মুহূর্তে আমরা জানলাম কী করে আমরা প্রিন্টের সাহায্যে একটি লেখা প্রিন্ট করতে হয়। তো ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইনশাল্লাহ আমরা সি প্রোগ্রামিংয়ের পরবর্তী কিওয়ার্ড সম্পর্কে আমরা আলোচনা করবো।